আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভী দিবা। তুরস্কে চলছে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। এই নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। আন্তর্জাতিক ভূরাজনীতিতে এই নির্বাচন বড় ধরনের প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। প্রায় দুই দশক ধরে তুরস্কে ক্ষমতায় রয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ানের দল। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো স্পষ্টভাবে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এসব দেশ প্রকাশ্য তার বিরোধী কামাল কিলিচ দারুকলুর সমর্থন দিয়েছেন। অপরদিকে মূল্যস্ফীতি, সিরিয়ার শরণার্থীদের আশ্রয় দেওয়া সহ ও অভ্যন্তরীণ রাজনীতির নানা হিসেবে আগের নির্বাচনগুলোর চেয়ে এরদোয়ানের জন্য এবারের নির্বাচন বিজয়ী হওয়া বেশ কঠিন হবে জনমত জরিপে, এমন আভাস পাওয়া যাচ্ছে। তবে তুরস্কের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তুরস্কের গতিশীল পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং দেশটির ভেতরে বড় ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের কারণে এরদোয়ানের সমর্থন কোনো অংশে কম নয়। এছাড়া ভোটের রাজনীতির তিনি একজন বড় খেলোয়াড়, কিভাবে মানুষকে কাছে টানতে হয় তা তিনি ভালো করেই জানেন। আজকের নির্বাচন নিয়ে, তুরস্কের মানুষের মনোভাব এবং নির্বাচনের ফলাফলের প্রভাব নিয়ে বিডিভিউজের সাথে সরাসরি যোগ দিয়েছেন তুরস্কের কোজিয়েলি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক জাহিদুল ইসলাম সরকার। জনাব জাহিদ, নির্বাচনে ভোট গ্রহণ তো শুরু হয়ে গেছে, এবারের নির্বাচন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে জনমত জরিপে, এমন আভাস পাওয়া যাচ্ছে। তো প্রেসিডেন্ট এরদোয়ান কতটা চ্যালেঞ্জের মুখে আছে বলে আপনি মনে করছেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি তুরস্ক থেকে জাহিদুল ইসলাম সরকার তুরস্কের নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছি। ইতিমধ্যে আমি বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তুরস্কে ভোট গ্রহণ চলছে। অনেকটা বাংলাদেশের বিয়েবাড়ির মতো মানুষ দল বেঁধে আসছে, ভোট দিচ্ছে, চলে যাচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর কোনো অবস্থার সৃষ্টি হয়নি এখানে। এখানে তুরস্কের ভোটারদের মধ্য থেকে বেশিরভাগ ভোটারই মধ্যবয়স্ক এবং বয়স্ক ভোটার দেখা যাচ্ছে। এখন পর্যন্ত তরুণ ভোটারদের সংখ্যা তুলনামূলক কম। আমি কথা বলেছি আঙ্কারস্থ বাংলাদেশি তুর্কিশ নাগরিকদের সাথেও, যারা এবছর প্রথমবার ভোট দিলেন। তো তারাও জানিয়েছে যে ভোট কেন্দ্রে তুলনামূলক তরুণদের সংখ্যা কম। তো তুরস্কের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের নিউজ, ইন্টারনেট সবকিছু মিলে পরিস্থিতি মনে হচ্ছে যে এরদোয়ানের নির্বাচনে জয়লাভের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। যেমন তুরস্কের টেলিভিশনগুলো দেখাচ্ছে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে। তুরস্কে নির্বাচন চলাকালীন সময়ে টেলিভিশনে সংবাদ প্রকাশে বাধ্যবাধকতা আছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের সংবাদ পাওয়া যাচ্ছে। তো এরদোয়ানের জয়ের ব্যাপারে যে ফ্যাক্টরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেটা হলো বিরোধী দলের বিদ্রোহী প্রার্থী। বিরোধী দলের পক্ষ থেকে গত নির্বাচনে প্রার্থী হয়েছিলেন মোহাররম ইঞ্জে। এবার মোহাররম ইঞ্জে নিজে একটি দল করে প্রার্থী হয়েছিল, কিন্তু প্রধান বিরোধী দলের বিভিন্ন সঙ্গীরা, অংশীদাররা চাপ সৃষ্টি করে মোহাররম ইঞ্জেকে নির্বাচনের 3 দিন আগে পদত্যাগ করতে বাধ্য করেছে। ফলে মোহাররম ইঞ্জের যে সমর্থকরা আছে তারা কিন্তু প্রধান বিরোধী দলের প্রার্থীকে ভোট দিচ্ছে না, এবং তারা যে ভোট দিচ্ছে না সেটার প্রমাণ হিসেবে তারা অনেকেই ভোট কেন্দ্রের ভিতরে গোপন অন্ধকার রুমের মধ্যে ছবি তুলছে যে তাদের দলের ভোটটা তারা দলকে দিচ্ছে, প্রেসিডেন্টের ভোটটা এরদোয়ানকে দিচ্ছে। আবার একই ঘটনা ঘটেছে বিরোধী দল সিএসপির ক্ষেত্রেও। সিএসপির আসন থেকে এবার সিএসপির দলীয় ব্যানারে অনেকগুলো ইসলামিক কনজারভেটিভ প্রার্থীও নির্বাচনে অংশগ্রহণ করছে, বিশেষ করে সাদাত পার্টি, আলি বাবাজানের দেভা পার্টি, আহমেদ দাউদুগুলোর গ্যালেজেক পার্টি। সিএসপির অনেকেই অসন্তুষ্ট যে তাদের মতো একটা সেকুলার দল থেকে কেন ইসলামপন্থীদেরকে মনোনয়ন দেওয়া হলো, বিশেষ করে যারা এরদোয়ানের ক্যাবিনেটে ছিল। সকালবেলায় তুরস্কের নির্বাচনী পরিস্থিতি দেখার জন্য একটি ভোট কেন্দ্রে গিয়েছিলাম। সেখানে দুই প্রতিযোগী জোটের ভোটাররা একত্র হয়েছে। সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। একটি মজার বিষয় বলে রাখি, তুরস্কের ভোট কেন্দ্রগুলোতে একজন দুইজন পুলিশ থাকলেও কোনো ধরনের নিরাপত্তার আশঙ্কা কখনো আমি দেখিনি। আমি গত 7 বছর তুরস্কে আছি এবং তুরস্কের অনেকগুলো জাতীয় নির্বাচন দেখার সুযোগ হয়েছে। আমাদের দেশে ভোট কেন্দ্রের যে উত্তেজনা, সহিংসতা, এইরকম কোনো বিষয় তুরস্কে নাই। তুরস্কে
প্রতিটা দলের ভোটাররাই তাদের প্রার্থীকে ভোট দিতে যায়, তাদের একটা আকাঙ্ক্ষা আছে, উত্তেজনা আছে, কিন্তু সেটা ভোট কেন্দ্রে গেলে বোঝা যায় না। সবাই যার যার গাড়ি নিয়ে আসছে, গাড়ি থেকে নামছে, ভোট দিচ্ছে। তো আমি দুই দলের ভোটারদের সাথেই কথা বলেছি, তো দুই জুটি খুব কনফিডেন্ট যে তাদের প্রার্থী জয়লাভ করতে যাচ্ছে। এরদোয়ানের ভোটাররা বলছে যে শুধু 51 নয়, আমাদের প্রার্থী কমপক্ষে 55% ভোট পাবে। গতকালকে সন্ধ্যা 6টায় শেষ হয়েছে তুরস্কের নির্বাচনী প্রচারণা। প্রচারণার শেষ দিন অত্যন্ত ব্যস্ত কাটিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। সারাদিন ইস্তাম্বুলের অনেকগুলো জনসভায় বক্তব্য দিয়েছেন এবং সবার শেষে আপনারা জানেন যে আয়া সুফিয়ায় তার শেষ নির্বাচনী প্রচারণা শেষ করেছেন। যদিও সেখানে প্রকাশ্যে ভোট চাননি, তবে উনি সুরা ইমরানের একটি আয়াত তেলাওয়াত করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। বলেছেন যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আল্লাহ আমাদের প্রতি রহম করবে, আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে আমরা পতিত হব। অন্যদিকে বিরোধী দলের প্রার্থী, প্রধান বিরোধী দল সিএইচপির মনোনীত প্রার্থী কেমাল কিলিচদারোলু, উনি ওনার শেষ নির্বাচনী প্রচারণা চালিয়েছেন আঙ্কারাতে। বিশাল বড় সমাবেশের পর উনি পরের দিন উনি কামাল আতাতুর্কের যে সমাধিস্থল আনিত কাবির, সেখানে শ্রদ্ধা অর্ঘ্য স্থাপন করার মাধ্যমে ওনার নির্বাচনী প্রচারণা শেষ করেছেন। মজার ব্যাপার হলো এই দুই প্রার্থীর এই দুই নির্বাচনী প্রচারণার শেষ জায়গাটা অনেকটা সিম্বলিক। এরদোয়ান যেমন আয়া সুফিয়ার মাধ্যমে মেসেজ দিয়েছেন তার ইসলামপন্থী ইসলাম প্রিয় ভোটারদেরকে, ঠিক তেমনি ভাবে আতাতুর্কের সমাধিতে যে প্রধান বিরোধী দলের প্রার্থী মেসেজ দিয়েছেন তার সেকুলার ভোটারদেরকে। প্রেসিডেন্ট প্রার্থী মোহারম ইনচে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রভাব কতটা পড়বে বলে মনে করেন? নির্বাচনের ঠিক 3 দিন আগে প্রেসিডেন্ট প্রার্থী মোহারম ইনচে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মোহারম ইনচে তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপির প্রার্থী হিসেবে গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তার ক্যারিশমেটিক ব্যক্তিত্বের কারণে সবসময় সিএইচপি 25%-এর মতো ভোট পায়, সেই নির্বাচনে 30% ভোট পেয়েছিল, অর্থাৎ দলের চেয়ে বেশি ভোট পেয়েছিল। কিন্তু দলীয় কুন্দলে তাকে এবার প্রার্থী হতে দেওয়া হয়নি, সে আলাদা দল তৈরি করে প্রার্থী হয়েছিল। কিন্তু পরবর্তীতে তাকে বিভিন্ন ভিডিও কথিত সেক্স টেপের ফাঁদে ফেলে তাকে প্রার্থিতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মোহারম ইনচে অভিযোগ করেছেন যে তুরস্কের সন্ত্রাসী সংগঠন ফেতুল্লাহ গুলেনের সংগঠন ফেতু তারা তার নামে মিথ্যা পর্ণ ভিডিও ছাপিয়ে তুরস্কের ভোটারদের কাছে দেখিয়েছে, সে তার চরিত্র হনন করা হয়েছে, এভাবে তার ভোটের পরিমাণ কমানো হয়েছে। এবং তুরস্কের প্রধান বিরোধী দল অভিযোগ করছিল যে মোহারম ইনচের কারণেই তুরস্কের প্রধান বিরোধী দলের প্রার্থী হয়তো এই নির্বাচনে প্রথম দফায় নির্বাচিত হতে পারবেন না। এইসব অভিযোগের কারণে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন মোহারম ইনচে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয়, মোহারম ইনচের নির্বাচনে প্রার্থিতা কোনোভাবেই তার ভোটগুলো তার ভোটের বড় একটি অংশ প্রধান বিরোধী দল পেতে যাচ্ছে না। কারণ হলো সে বলেছে গত 45 দিনে তার বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্যাম্পেইন করেছে সেকুলার প্রধান বিরোধী দল সিএইচপি, এবং সিএইচপির সমর্থকদের দ্বারাই সে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। সে যদি সিএসপিকে ভোটে সমর্থন দিত তাহলে প্রার্থিতা প্রত্যাহার করার পর সরাসরি সমর্থন করত অথবা তাদের নির্বাচনী ক্যাম্পেইনে অংশগ্রহণ করত, তার কোনোটাই দেখা যায়নি। অন্যদিকে তার দল মেমলেকাত পার্টির অনেক সদস্য প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তারা তাইয়েপ এরদোয়ানকে ভোট দিবে এবং আরেকজন প্রার্থী আছে সিনান তাকে ভোট দিবে। অর্থাৎ কোনোভাবেই মোহারম ইনচের ভোটের বড় অংশ পেতে যাচ্ছে না সিএইচপি। এটাও রিসেপ তাইয়েপ এরদোয়ানের জন্য একটি পজিটিভ পয়েন্ট। জনাব জাহিদ, আমরা শুনছি তরুণ ভোটাররা এরদোয়ানের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আসলে এই বিষয়টি কতটুকু সত্য বা এর কোনো ভিত্তি আছে কিনা? এবছরের নির্বাচনে প্রায় 60 লক্ষ তরুণ ভোটার প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন। তরুণ ভোটাররা কি এরদোয়ান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এই প্রশ্নের সরাসরি উত্তর হ্যাঁ অথবা না বলা যাবে না। কারণ গত 20 বছরের শাসনামলে এরদোয়ানের প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলো, যাকে তুরস্কের ভাষায় ইমাম হাতিব বলে, সেখান থেকে একটা বিশাল তরুণ প্রজন্ম বের হয়েছে যারা স্বাভাবিকভাবে ধার্মিক এবং এরদোয়ানকে পছন্দ করে। এই ভোটারদের ভোট অবশ্যই এরদোয়ান পেতে যাচ্ছে, এবং এরদোয়ানের দল আক পার্টি
বা তাদের জোটের পরিবারের মধ্যে থেকে যে তরুণরা বড় হয়েছে তাদের ভোটগুলো পাবে এরদোয়ান। এরপর তুরস্কের টেকনোফেস্ট নামক যে প্রযুক্তির উন্মাদনা তৈরি করেছে এরদোয়ান, তার মেয়ের জামাই সেলজুক বাইরাক্তার, সেই প্রযুক্তিতে উন্মাতাল তরুণ প্রজন্ম যারা জ্ঞান বিজ্ঞানকে পছন্দ করে তারাও এরদোয়ানের প্রতি অনুরাগী, যেটা দেখা গেছে ইস্তাম্বুলের সর্বশেষ টেকনোফেস্টে উপচে পড়া তরুণদের ভিড় দেখে। এত কিছুর পরেও আধুনিক শিক্ষিত তরুণদের একটি বড় অংশ এরদোয়ানকে ভোট নাও দিতে পারে, কারণ এই প্রজন্ম আগের যুগের তুরস্কের যে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক নিপীড়ন সেগুলো দেখেনি। তারা সবসময় নিজেদেরকে তুলনা করে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের সাথে, এরকম একটি প্রজন্ম এরদোয়ান বিরোধী ভোট দিবে বলেও ধারণা করা হচ্ছে। এরদোয়ানকে বলা হয় ভোটের ম্যাজিক মাস্টার, তার কোন কৌশল নির্বাচনে বেশি প্রভাব ফেলবে বলে মনে করেন? এরদোয়ানকে বলা হয় ইলেকশনের কাটিং মাস্টার। পরপর 10টি জাতীয় নির্বাচন জয়লাভ করেছেন তিনি, এর মধ্যে রয়েছে সংসদীয় নির্বাচন, প্রেসিডেন্ট ইলেকশন, রেফারেন্ডাম এবং সিটি কর্পোরেশন নির্বাচন। তবে এইবারের নির্বাচনটি এরদোয়ানের রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে, কারণ প্রধান বিরোধী দল সিএইচপির সাথে এবছর কুর্দিশদের দল এইচডিপি যুক্ত হয়েছে এবং এককভাবে অনেকগুলো বিরোধী দল প্রার্থী দিয়েছে, যে কারণে এরদোয়ান পড়েছে কঠিন চ্যালেঞ্জের মুখে। অন্যদিকে তুরস্কের অর্থনৈতিক সংকট এরদোয়ানকে আরও চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। সবশেষ ভূমিকম্পের কারণে তুরস্কের অর্থনৈতিক শক্তির একটা বিশাল অংশ খরচ করতে হয়েছে ভূমিকম্পের পেছনে, এবং নির্বাচনী প্রচারণাটাও এরদোয়ান কিছুটা দেরি করে শুরু করেছে। তারপরেও এখন পর্যন্ত সবগুলো জনমতে, সর্বশেষ জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে যে এরদোয়ান এগিয়ে আছে অল্প কিছু ব্যবধানে, কোনোটাতে 51, কোনোটাতে 52, কোনোটাতে সর্বোচ্চ 53। দুই একটি জরিপ অবশ্য প্রধান বিরোধী দলীয় প্রার্থী কামাল কিলিচদার ওলুকেও একটু সামনে দেখিয়েছে। তো যাই হোক, এবারের নির্বাচনটি প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হতে যাচ্ছে। দেখা যাক তুরস্কের জনগণ কাকে মনোনীত করে তাদের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে। জনাব জাহিদ, আপনার কাছে শেষ প্রশ্ন, এরদোয়ান যদি হেরে যান তবে পররাষ্ট্রনীতিতে এর কতটা প্রভাব ফেলবে বলে মনে করেন? এই নির্বাচনে এরদোয়ান যদি পরাজিত হয় সবচেয়ে বড় প্রভাব ফেলবে অর্থনীতি এবং পররাষ্ট্রনীতিতে। পররাষ্ট্রনীতিতে যা হতে পারে, এতদিন তুরস্ক IMF বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে 1 টাকাও ঋণ নিত না, যে কারণে তুরস্ক তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করত নিজস্ব ন্যাশনাল ইন্টারেস্টকে সামনে রেখে, না পূর্ব না পশ্চিম, সবার সাথে সুসম্পর্ক কিন্তু তুরস্কের নিজস্ব ফরেন পলিসি ছিল। এই জায়গাটা থেকে হয়তো তুরস্ককে বেরিয়ে যেতে হবে, কারণ ইতিমধ্যেই পশ্চিমা গণমাধ্যমগুলো জানিয়েছে যে প্রধান বিরোধী দলীয় প্রার্থীকে IMF সহ অন্যান্য দাতা সংস্থাগুলো ঋণ দিবে। যদি IMF এর ঋণ নেয় তাহলে আগের মতো স্বাধীনভাবে আর পররাষ্ট্রনীতি পরিচালনা করতে পারবে না। অন্যদিকে তুরস্কের প্রধান বিরোধী দলের প্রার্থী কেমাল কিলিচদারু বলেছে তারা ন্যাটোর সদস্য দেশ হিসেবে সভ্য দুনিয়ার অংশীদার হবে, অর্থাৎ এতে বোঝাচ্ছে উনি পশ্চিমাদের সাথে একসাথে তার ফরেন পলিসিকে মার্চ করে ফেলবেন। এখানে তুরস্কের জন্য যে ন্যাশনাল থ্রেট হতে পারে সেটা হলো ইউক্রেন ইস্যুতে তুরস্ক যে ব্যালেন্সড ফরেন পলিসি পরিচালনা করছিল, এখন হয়তো তুরস্ক সরাসরি ইউরোপের দিকে হেলে পড়বে, সেটা রাশিয়ার এগেনস্টে তুরস্কের জন্য একটি বড় থ্রেট। এরদোয়ান বলেছে যে রাশিয়া থেকে প্রতি বছর 55 লক্ষ পর্যটক তুরস্কে আসে, তুরস্কের উচিত হবে না কখনো রাশিয়ার বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নেওয়া। অন্যদিকে তুরস্কের ফরেন পলিসিতে কয়েকটি জায়গায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। একটি হলো সিরিয়া থেকে তুরস্কের সৈন্য প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে বিরোধী দল। সিরিয়া থেকে তুরস্কের সৈন্য প্রত্যাহার করলে যেমন সিরিয়ানদেরকে সিরিয়াতে ফেরত পাঠানো যেতে পারে, আবার এটা তুরস্কের ন্যাশনাল সিকিউরিটির জন্য একটি থ্রেট তৈরি হতে পারে, কারণ বর্ডারের ওপারে কুর্দিশ গেরিলারা এখন অনেক শক্তিশালী। আরেকটি জিনিস, লিবিয়া থেকে তুরস্ক সৈন্য সরিয়ে আনতে পারে পশ্চিমাদের চাপে, যদি সেটা হয় তাহলে লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের পতন হওয়ার সম্ভাবনা রয়েছে। আজারবাইজানে এখন তুরস্ক যে পরিমাণ অকুণ্ঠ সমর্থন দেয় সেটি নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আজারবাইজান ইরান এবং আর্মেনিয়ার চাপের মধ্যে পড়ে যাবে। এভাবে নতুন সরকার তুরস্কের ক্ষমতায় আসলে এরদোয়ানের যে ব্যালেন্সড ফরেন পলিসি এবং মুসলিম সেন্ট্রিক ফরেন পলিসি, এটাতে পরিবর্তন হবে এমন আশা করা যাচ্ছে।
হয়তো তুরস্ক ফিরবে তার আগের পশ্চিমাপন্থী পররাষ্ট্রনীতিতে। জনাব জাহিদুল ইসলাম সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, তুরস্কের নির্বাচনের নানা ধরনের বিশ্লেষণ ও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।